আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় কয়েকটা কমেডি ফানি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। সহকারী এবং যাত্রী বাস হচ্ছে ভাই ভাড়াটা দিন, যাত্রী এই নিন বাস সহকারী 5 টাকা কেন, ভাড়া 10 টাকা যাত্রী। আমি ছাত্র, আমার ভাড়া হাফ। বাস সহকারী এরপর গেলেন পাশের জনের কাছে। বাস সহকারী বলছে আপনার ভাড়া দিন যাত্রী। ওই ছাত্রের ভাড়া হাফ, আমি ওর মাস্টার, আমার ভাড়া মাফ। দূর থেকে আরেকজন চেঁচিয়ে বলল যাত্রী, ওই বেটা আমার কিছু টাকা দে, আমি মাস্টারের বাপ। পার্ট টু, স্বামী এবং স্ত্রী। স্ত্রী, আমি যদি হঠাৎ মারা যাই তাহলে তুমি কি করবে? স্বামী বলছে তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাব। স্ত্রী, আরেকটা বিয়ে করবে না তো? স্বামী, পাগল হলে তো মানুষ কত কিছুই করে। কাশেম ও মকলেস, কাশেম বলছে গতকাল আমার বউ কুয়ার মধ্যে পড়ে গেছে, অনেক ব্যথা পাইছে, অনেক চিৎকার করছে। মকলেস, তোর বউ এখন কেমন আছে? কাশেম, তা তো জানি না। মকলেস, কেন জিজ্ঞাস নাই? কাশেম, মনে হয় ভালোই হয়ে গেছে, এখন আর কুয়ার ভিতর থেকে কোনো আওয়াজ পাইতাছি না। পার্ট ফোর, স্বামী এবং স্ত্রী। স্ত্রী বলছে তোমার না আজ চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে? স্বামী, গিয়েছিলাম তো। স্ত্রী, ডাক্তার কি বলল? স্বামী, দূর, ডাক্তারের নিজের চোখ আমার চেয়েও খারাপ। স্ত্রী, কেন? স্বামী, দিনের বেলাও বেটা টর্চ লাইট জ্বালিয়ে আমার চোখ দেখছিল। কমেডি নাম্বার 5, দুই বন্ধু। প্রথম বন্ধু, জানিস আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়। দ্বিতীয় বন্ধু, সবাই? প্রথম বন্ধু, সবাই চাকর বাকর পর্যন্ত। দ্বিতীয় বন্ধু, তোরা তাহলে সবাই গানের খুব ভক্ত। প্রথম বন্ধু, দূর তা নয়, আসলে আমাদের বাথরুমের সিটকানিটা নষ্ট তো প্রায়। কমেন্ট নাম্বার 6, শিক্ষক এন্ড ছাত্র। শিক্ষক বলবে বাংলাদেশের ওজন কত কেজি? ছাত্র, স্যার 68 কেজি। শিক্ষক, কিভাবে বুঝলে? ছাত্র, কেন, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, আর 1,000 গ্রামে 1 কেজি হলে 68,000 গ্রামে 68 কেজি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন, এবং যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও আপডেট করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। এ প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।